হ্যালো, আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের আমি আরেকটি কবিতা পড়ে তার বিষয় সম্পর্কে তোমাদের জানাবো। সেটি হলো নবনীতা দেবসেনের বাঘ। এই নবনীতা দেবসেনের পরিচয়টা আগে একটু তোমরা জেনে নাও। তিনি হলেন নরেন্দ্র দেব এবং শ্রীমতী রাধারানী দেবী সন্তান। এই নরেন্দ্র দেব এবং রাধারানী দেবী ছিলেন, একজন হলেন নরেন্দ্র দেব হলেন কবি এবং শ্রীমতী রাধারানী হলেন সুলেখিকা। তাহলে বুঝতেই পারছ এইরকম কবি আর লেখকের পরিবারে জন্ম নবনীতা দেবসেনের। তিনিও একজন ভালো কবি বা লেখিকা হবেন। তার জন্ম হয়েছিল 1938 সালে। বাংলা সাহিত্য জগতে তিনি কবিতা, গদ্য, ভ্রমণ কাহিনী এ সমস্ত প্রচুর রচনা তার লিখেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে তিনি অধ্যাপিকা ছিলেন। তার প্রথম প্রকাশিত বইটির নাম হলো প্রথম পত্তা। এছাড়া তার অন্যান্য আরো অনেক বই আছে, যেগুলোর নাম আমি অনুপম, নটী নবনীতা, খগেন্দ্রবাবু পৃথিবী, কল্পগুজব ইত্যাদি। এছাড়া তার আরো অনেক ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস আছে, যেগুলো হলো ট্রাকবাহনে ম্যাকমোহন, সমুদ্রের সন্ন্যাসিনী ইত্যাদি। বাংলা সাহিত্যে অসামান্য দক্ষতার জন্য তাকে সাহিত্য একাডেমি পুরস্কার এবং শিশু সাহিত্যের জন্য বিদ্যাসাগর পুরস্কার তাকে দেওয়া হয়। আজকে আমরা যে কবিতাটি পড়ব বা সেই কবিতাটি লিখতে লেখিকার কেন উৎসাহ হলো এ সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে দিই। তিনি দেখলেন একটি বাঘের ছানা, যে শিকার ধরতে শেখেনি তাকে তার মা এবং বাবা নিয়ে এসে রেখেছে পাখিরা যেখানে থাকে সেখানে। সেই জায়গায় এসে ওই বাঘের ছানাটা নানা রকম জীবন ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সব থেকে তার বড় অসুবিধা হলো তার খাদ্য সংগ্রহ করা, অর্থাৎ সে খাওয়ার হিসেবে যা যা চাইছে সেগুলো সে পাচ্ছে না, এবং সঠিক জায়গায় বা উপযুক্ত জায়গায় বাসস্থান করে না ফেলার জন্য তাকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এইগুলো দেখে তার মনে হলো যে এই বাঘের যে সমস্যা, এই সমস্যাগুলো আমার ছাত্রদের কাছে তুলে ধরা দরকার বা পাঠকের কাছে তুলে ধরা প্রয়োজন। কেননা আমরা তো এই সমস্ত বন্য প্রাণীদের সম্পর্কে অনেক কিছুই জানি না, যারা আমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করি তারা এইসব বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে অত মাথা ব্যথা করি না। তাই তিনি মনে করলে এই কবিতাটি লিখে সাহিত্যে প্রকাশ করলে আমরা তার সম্পর্কে অনেকটাই জানতে পারব। তাহলে এসো আজ প্রথমে কবিতাটা পড়ি। একদিন ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখির আলার বাসা। তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বোনটা কেবল পাখি দিয়ে ঠাসা। মা বাবা তার বেঁচেছে নেই বোন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। সে ধরবে বা কি, খাবে বা কি, কোনো ভদ্র বাঘে হেতায় বাতে ডেরা। কি বলছে না, বনের মধ্যে পাখির যে বাসস্থান বা পাখির যে বসবাসের জায়গা, সেখানে একটি ছোট্ট হলুদ বাঘ হঠাৎ বাসা বেঁধেছিল। কিন্তু মনে মনে তার খুব রাগ যে পাখিদের এখানে কেন এসে আমি থাকবো, বা বোনটা শুধু পাখিতেই কেন ভর্তি। তার মা বাবা এমন জায়গায় তাকে এনে বাসা রেখেছে কেন, যেখানে ছাগল হরিণ ভেড়া কিছুই নেই। তাহলে সেই ছোট্ট বা সে খাবে বাকি, আর কিভাবেই বা সে এখানে বাস করবে। তাই তার মনে মনে খুব রাগ হয়। সে বলে, কোনো ভদ্র বাঘ কি এরকম জায়গায় তার বাসস্থান তৈরি করে। এবার বলি, বাঘ ছানা কি ধরতে পারে পাখি, যতই বাড়াক সব বনে সে থাবা। পাখির সঙ্গে পেরে উঠবে নাকি, 1 মিনিটে আকাশ পথে হাওয়া। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে উঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে দানা।
এখানে কি বলছে, যে সে কিভাবে পাখি ধরবে, যতই সে তার সব্বন সে থাবা বাড়াক না কেন, পাখিকে কিছুতেই ধরতে পারছে না। পাখির সঙ্গে পেরে ওঠা কি তার কাজ? ছোট্ট শরীরে সেই পাখিরা যত লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, তাদের সে ধরার জন্য চেষ্টা করছে, আর পাখিরা তত কিচির মিচির করতে করতে ডানা মেলে উড়ে পালাচ্ছে। এদিকে এবার কি বলছে, ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, কি আর করে গেল নদীর পাড়ে, লাল ঠিঙ সব কাঁকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। তাহলে কি বলছে, ছোট্ট বাঘের কিন্তু তখন পেটে ভীষণ খিদে, সে ওই খিদের জ্বালায় নদীর তীরে গিয়ে দেখে লাল লাল পাওয়ালা কাঁকড়ারা সব হেঁটে বেড়াচ্ছে। তাদের যেই ধরতে যায়, সেই লাল পাওয়ালা কাঁকড়ারা তাকে কি করে, লম্বা থাবা দিয়ে আক্রমণ করে। তাদের এই লম্বা থাবা দিয়ে আক্রমণ করার জন্য অমনি তার পায়ে লাগে এবং বাঘের ছানাটি যন্ত্রণায় ছটপট করে। বাঘের ছানা জানত না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়, গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা কে আমাকে ছাড়ে। এবার ওই যে বললাম, যখনই তাকে কাঁকড়াগুলোকে সে ধরতে যাচ্ছে, বাঘের ছানা সে তো জানে না যে ওরা তাদের দাঁড়া দিয়ে চিমটি কাটে বা কামড়ে ধরে, যেই তাদের ধরতে যাচ্ছে গর্তের মধ্যে যেই থাবাটা বাড়ালো, অমনি তার ওই কাঁকড়ার দ্বারা পায়ে চিমটি কাটলো আর সে যন্ত্রণায় ছটপট করে উঠল। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদানকের থাবা, এক থাবড়ায় কাঁকড়া দ্বারা কাটে। এই সব কাণ্ড দেখে তো সেই ছোট্ট বাঘের মস্ত বড় বাবা, সে এসে ছেলের কান্না শুনে দৌড়ে ঘাটে গেল, বাড়িয়ে দিল তার বড় বড় গোবদানকের থাবাগুলো, এক থাবড়ায় সেই লাল লাল কাঁকড়া দাঁড়াগুলো সে কেটে দিল। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মিনি মৎস্য, বাঘ জননী লজ্জা পেলেন তখন, ভোদর তনস ব্যাঘ্র যেতুই বৎস। তখন তার মা কি বলছে, যে খিদের পেটে তুই বাঘের ছানা এদিকে ধরতে গেলি কাদায় মাছ, বাঘের মা হিসেবে তো আমার লজ্জা করছে, কেন না তুই কি ভুঁদর, তুই যে বাঘ, তোর কাজ হচ্ছে মাংস খাওয়া, তোকে সকলে ভয় পায়, সেখানে তুই ভুঁদরের মতো ভয় পেয়ে দৌড়ে চলে যাচ্ছিস কিনা ওই মাছ ধরতে। ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে দিলেন বাড়ি, সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। এই অবস্থা দেখে বাঘের বাচ্চার, এই অবস্থা দেখে তার বাবা মা খুব দুঃখ পেল, এবং দুঃখ পেয়ে যখন দেখছে তাদের ছেলের এই দুরবস্থা, যে না খেতে পেয়ে মারা যাবে এবং কষ্ট পাচ্ছে, বাচ্চাকে নিয়ে তখন তারা ঠিক করলো তারা এখান থেকে চলে যাবে, অর্থাৎ যেখানে পাখিদের বাস সেই জায়গায় তারা থাকবে না, সেখান থেকে চলে যাবে তারা সজনে খোলা, যেখানে বাঘেরা থাকে, অর্থাৎ বা অন্যান্য অনেক জন্তু জানোয়ার থাকে, যেখানে সেই বাঘ তার খিদে মেটাতে পারবে, প্রয়োজন মেটাতে পারবে এবং তাকে কষ্ট পেতে হবে না এই খাদ্য সংগ্রহের জন্য। ঠিক আছে, বোঝা গেল কবিতাটার বক্তব্য বিষয়? আচ্ছা, এবার এই কবিতার কিছু অর্থ আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেগুলো পারলে খাতায় লিখে নিও, আর না হলে মনে করার চেষ্টা করো, যাতে এগুলো ভবিষ্যতে তোমরা কবিতাটা পড়তে গেলে অসুবিধায় না পড়ো। এখানে ডেরা বলা হচ্ছে আস্তানা, দাঁড়া মানে দাঁতযুক্ত লম্বা পা, ঠাসা মানে পূর্ণ, হেতায় মানে এখানে, গোবদা মানে বড় মাপের, মেনি মৎস্য মানে মাছের ছানা বা চারা, ভোঁদর মানে দেজির মতো দেখতে এক শ্রেণীর প্রাণী, এরা জলে ডুব দিয়ে মাছ ধরে খায়। সজনে খোলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের এক অঞ্চল, যেখানে গেলে আমরা বাঘ দেখতে পাই। তাহলে বুঝতে পারলে? এবার আসি
এই যে অনুশীলনীগুলো তোমাদের বইতে আছে, পাঠ্য বইতে যে অনুশীলনীগুলো আছে, সেইগুলো তোমরা বাড়িতে ভালো করে সব প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে। এছাড়াও আমি তোমাদের একটা দুটো প্রশ্ন আরো বলে দিচ্ছি, যেগুলো তোমরা নিজে থেকে তৈরি করার চেষ্টা করো। যেমন, নদীর পাড়ে গিয়ে বাঘের ছানা কি দেখেছিল, তারপর সে কি করলো? 2 নম্বর হচ্ছে, ওরে বাবা কে আমাকে ছাড়ায়, কে কখন কথা বলেছিল? 3 নম্বর, তার মনে মনে জমছে কেবল রাগ, কার মনে কেন রাগ জমছে? 4 নম্বর, বাঘ কবিতাটি অবলম্বনে ছোট্ট বাঘের রাগ দুঃখ এবং তার মনে যা যা মানসিক পরিবর্তন এসেছিল সেগুলো পরিচয় দাও। ঠিক আছে, আজ এইটুকুই থাক। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, কেননা স্কুল যখন খুলবে হয়তো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হবে, বা এই ছুটির মধ্যে তোমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট আমি দেবো যেগুলো তোমাদের বাড়িতে বসে করতে হবে এই ছুটিতে, অর্থাৎ এই লকডাউন পিরিয়ডে। ঠিক আছে, আজকের মতো আসি এইখানেই শেষ করছি। Thank you.